নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, বদলি মঞ্জুর। ছোট একটি ব্রাঞ্চ লাইন এক জংশন স্টেশন হইতে বাহির হইয়া আর এক জংশন স্টেশনে গিয়া মিশিয়াছে। মাঝে মাঝে ছোট ছোট কয়েকটি স্টেশন, লাইনের সব কয়েকটি স্টেশন দেখিতে প্রায় একরকম। পয়েন্টিং করা লাল ইটের তৈরি ছোট্ট একখানি ঘর, সুমুখে একটুখানি ঢাকা বারান্দা, বারান্দার একপাশে কাঠের বেঞ্চি পাতা, তাহার পাশেই ওজন করিবার লোহার যন্ত্র, জানলার গায়ে টিকিট কিনিবার ঘুলঘুলি, ভেতরে একটি টেবিলের উপর টেলিগ্রাফের যন্ত্র সাজানো। যিনি টেলিগ্রাফ করেন তাহাকেই টিকিট দিতে হয়, তিনি স্টেশন মাস্টার, তিনি সব। অ্যাসিস্ট্যান্টের বেলায় এ লাইনে নেই, অ্যাসিস্ট্যান্ট বলিতে একজন খালাসি, স্টেশনেও কাজ করে, আবার মাস্টারের বাড়ির কাজও করিয়া দেয়। মাস্টারের চাকর রাখার খরচটা অন্তত বাঁচে, মন্দ নয়। স্টেশন মাস্টার এইচপি ব্যানার্জি, আসল নাম হরিপদ, মাহিনা 72 টাকা। সুখে স্বাচ্ছন্দ্যেই সংসার চলে। স্টেশনের কাছেই ঠিক তেমনি পয়েন্টিং করা ইটের তৈরি দুখানি ঘরের একটি কোয়ার্টারে হরিপদ মাস্টারের সংসার। সংসার বলিতে একমাত্র তাহার স্ত্রী বীণাপাণি, ছেলেপুলে নাই, একা মানুষ, একেবারে নির্ঝঞ্ঝাট। বিনার কাজকর্ম একরকম নাই বলিলেই হয়। ইন্দিরা হইতে রামধনিয়া, খালাসি জল আনিয়া দেয়, তাহার স্ত্রী লক্ষ্মীর কল্যাণে ঘর ঝাড় দিতে হয় না, বাসন মাজিতে হয় না, শুধু দুবেলা দুটি রান্না আছে একরকম ভালোই। কষ্টের মধ্যে শুধু সে নিঃসঙ্গ, একাকিনী। এখানে আসিবার পূর্বে বিনা ছিল এক পল্লী গ্রামে, তাহার মামার বাড়িতে। সেখান হইতে আসিয়া কোথাও যাওয়া তাহার একটিবারের জন্য ঘটিয়া ওঠে নাই। মনে হয় এই 8 বৎসর ধরিয়া সে যেন এই ছোট্ট খাঁচাটির মধ্যে বন্দিনী হইয়া আছে। আশপাশে এমন কেহ নাই যে ডাকিয়া দুটো কথা কয়। উন্মুক্ত প্রান্তরের মধ্যে শুধু ওই খাঁচার মতো ছোট ঘরখানি, এত অপরিসর যে দুদণ্ড নড়িয়া চড়িয়া ছুটিয়া খেলিয়া বেড়াইবারও উপায় নাই। এক লক্ষ্মীর সঙ্গে 24 ঘণ্টা কথা কহিতে তাহার ভালোও লাগে না। হরিপদ খাইবার সময় বাসায় আসে, স্নান করিয়া ঠান্ডা হইয়া খাইতে বসিলে পাখা হাতে লইয়া বিনা তাহাকে বাতাস করিতে করিতে বলে, হ্যাগা আর কতদিন, এখান থেকে তোমার বদলি কি আর হবে না ছাই। হরিপদর সেই এক জবাব, বলে কই আর হয়, বলে কেন, জায়গাটা তেমন মন্দ তো নয়, সব জিনিসই সস্তা, তরি তরকারি তো একরকম কিনতেই হয় না, তাছাড়া কাল থেকে আজ সের করে দুধের বন্দোবস্ত করেছি, খাঁটি দুধ, একেবারে বিনি পয়সায়। বলিয়া একটুখানি গর্বের হাসি হাসিয়া হরিপদ তাহার মুখের পানে তাকায়, ভাবে হয়তো বিনা তাহার এই বুদ্ধিমত্তার তারিফ করিবে, কিন্তু তারিফ করা দূরে থাক। হাতের পাখা তখন তাহার অত্যন্ত মৃদু গতিতে চলিতে থাকে, হেঁটমুখে বুকের আঁচলে কাপড়টা সে বাহাত দিয়া টানিয়া টানিয়া সোজা করিবার জন্য ব্যস্ত হইয়া ওঠে। মনে হয় কথাটায় যেন সে কানই দেয় নাই। হরিপদ কিন্তু না শুনাইয়া তৃপ্তি পায় না, বলে ওইখানে ওই জানলায় দাঁড়ালে বাইরের দক্ষিণ দিকে ওই যে ওই গাছপালায় ঢাকা গাটা দেখা যায়, ওই গা থেকে চাষাদের আর গয়লাদের ছেলেগুলো সব লাইনের ধারে গরু চড়াতে আসে, কচি কচি এমন ঘাস তো আর কোথাও পাবে না, রামধনিয়াকে দিয়ে গরুগুলো কাল আটক করিয়েছিলাম। বললাম ওই একটা গরু কি বাছুর কোনোদিন যদি লাইনের ওপর কাটা পড়ে তো 1000 টাকা জরিমানা, একেবারে ভিটে মাটি উচ্ছন্ন হয়ে যাবে,
তারা তো কেঁদেই অস্থির, বলে সারাটা গায়ে কারো বাড়ি এক আটি খড় নাই হুজুর, গরু চড়াবার বাথান নাই, ছেড়ে দিলে পেটের জ্বালা হা হা করে, লোকের ফসলে গিয়ে মুখ দেয়, এই লাইনের ধার ছাড়া আমাদের আর উপায় নাই হুজুর। বললাম, আমি যে জড়বার হুকুম তোদের দেব তাতে আমার লাভ কি? রামধনিয়া এক শের বলেছিল, কিন্তু এক শের আর হলো না, শেষে আধ শের করে খাঁটি দুধ ঠিক হলো। ঠিক হলো যে ওরা নিজেরাই এসে কাল থেকে পৌঁছে দেবে। বলিয়া একটুখানি থামিয়া সে আবার বলে, কেমন, ভালো হয়নি? হাসিয়া একবার ঘাড় নাড়িয়া বিনা নীরবে সে কথার জবাব দেয়, কিন্তু বসিয়া বসিয়া গল্প করিয়া খাইতে গেলে তো হরিপদর চলে না। রামধনিয়া ছুটিয়া একেবারে ঘরে ঢুকিয়া বলে, বাবু টেলিগিরাপ, ব্যাস সেদিনের মতো হরিপদর খাওয়া ওইখানেই শেষ। হাতে জল ঢালিয়া দিয়া পান আনিয়া যে বিনা তাহার হাতে দিবে তাহারও অবসর নাই, পান ওই রামধনিয়ার হাতে দিও, বলিয়া হন্তদন্ত হইয়া হরিপদ ছুটিয়া ঘর হইতে বাহির হইয়া যায়। আবার কখন ফিরিবে কে জানে, বিনা তাহার জানলার কাছটিতে গিয়া চুপ করিয়া দাঁড়াইয়া থাকে। প্যাসেঞ্জার ট্রেন হুশ হুশ করিয়া স্টেশনে আসিয়া দাঁড়ায়, কোনোটা বা এই দিক দিয়া, কোনোটা বা ওই দিক দিয়া, কিন্তু যেদিক দিয়াই হোক তাহার এই জানলাটির পাশ দিয়া সকলকেই পার হইতে হয়। এই ট্রেনে জড়িয়াই সেই যে 8 বৎসর আগে সেইখানে আসিয়া নামিয়া আছে, তাহার পর আর কোনো দিনই তাহাকে ট্রেনে চড়িতে হয় নাই। ট্রেন দেখিতে তাহার বড় ভালো লাগে, জানলার ফাঁকে মুখ বাড়াইয়া ট্রেনের যাত্রীরা তাহারই দিকে তাকাইয়া তাকাইয়া চোখের সুমুখ দিয়া পার হইয়া যায়। বিনার দুটি ব্যথিত ম্লান ব্যগ্র ব্যাকুল চক্ষু পরম ঔৎসুক্য ভরে তাহাদের মুখের পানে তাকাইয়া থাকে। কোনোদিন হয়তোবা একটি মুখের চেহারা সে সারা দিন মনে করিয়া রাখে, আবার কোনোদিন বা সব মিলিয়া মিশিয়া একাকার হইয়া যায়, মনে রাখিবার মতো একখানি মুখও তাহার নজরে পড়ে না। ট্রেন চলিয়া যায়, বিনা দেখে দিগন্ত বিস্তৃত শূন্য প্রান্তর, একদিকে ধানের মাঠ, ওদিকে ওই মাঠের মাঝখানে গাছপালায় ঢাকা ছোট্ট একখানি গ্রাম, দূরে বহু দূরে মাঠ প্রান্তর পার হইয়া গিয়া অস্পষ্ট বৃক্ষশ্রেণীর মাথার উপরে নীল আকাশ যেন ঝুঁকিয়া পড়িয়াছে। দিনের পর দিন, ঋতুর পর ঋতু ঘুরিয়া ঘুরিয়া আসে বিনার চোখের সম্মুখে। তাহার ওই সংকীর্ণ সংকুচিত খণ্ড পৃথিবীটির রং বদলায়, বৈশাখ জ্যৈষ্ঠের খড় রৌদ্রতাপে দেখে চারিদিক ঝাঝা করিতেছে, মাঠের মাটি ফাটিয়া চৌচির হইয়া গেছে, দূরে শুধু শুষ্ক প্রান্তরের মাঝখানে পত্রহীন কয়েকটি পলাশের গাছে রক্তরাঙা পুষ্পের সমারোহ, বৈকালের দিকে পশ্চিমের আকাশ অন্ধকার করিয়া কালবৈশাখী কালো মেঘ দেখা যায়, মাঠের ধুলো উড়াইয়া ঘূর্ণিবায়ু ঘুরিয়া ঘুরিয়া নাচিয়া বেড়ায়, তাহার পর কোনোদিন বা বৃষ্টি নামে, কোনোদিন বা ঠান্ডা বাতাস বহিতে শুরু করে, দেখিতে দেখিতে বর্ষা আসে, দিবারাত্রি ঝমঝম করিয়া বৃষ্টি পড়ে, নিদাক তপ্ত তৃষিত ধরিত্রী যেন হাঁপ ছাড়িয়া বাঁচে। বিনা তাহার সেই ছোট্ট জানলার পাশে তখনও বসিয়া থাকে, দেখে বহুদূর হইতে বৃষ্টির ধারা ঝমঝম করিয়া তাহারই দিকে আগাইয়া আসিতেছে, চোখে মুখে বৃষ্টির ছাপটা আসিয়া লাগে, তবু সে কোথাও সরিয়া যায় না, তাহার অতৃষিত আত্মা যেন অজান্তে বর্ষণ কামনা করে। এদিকে দরজার ফাঁকে ঘন ঘন স্টেশনের দিকে তাকায়, স্বামী তাহার কাজ করিতেছে, কখন সে আসিবে তাহার কোনো স্থিরতা নাই, মাঠ ঘাট সব জলে ভরিয়া যায়, দুপুরে দূরের গ্রাম হইতে জালি কাঁধে লইয়া লাইনের ধারে ডোবায় বাগদির মেয়েরা মাছ ধরিতে আসে, ধানের মাঠে চাষিদের নিরান চলে, সূর্যাস্ত হইতে না হইতেই কড়কড় করিয়া ব্যাঙের ডাক শুরু হয়, তাহার পর শরতের নির্মল আকাশে চাঁদ ওঠে,
উত্তর দিক হইতে ঠান্ডা ঠান্ডা বাতাস বয়। বিনা তখনও তাহার সেই ক্ষুদ্র বাতায়ন পার্শ্বের নির্দিষ্ট স্থানটি পরিত্যাগ করে না, গায়ে কাপড় জড়াইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে। চাষিরা ধান কাটিতে আরম্ভ করিয়াছে, গরুর গাড়ি বোঝাই করিয়া কাটা ধানের আটি লইয়া তাহারা গান গাহিতে গাহিতে গ্রামের দিকে চলিয়াছে। তাহার পরেই বসন্ত। সৃষ্টি ছাড়া এই প্রান্তরের মাঝখানে তাহাদের ওই ছোট্ট ঘরখানি, ততোধিক ছোট জানলার পথেও বসন্তের হাওয়া অনধিকার প্রবেশ করে। অপরিসর উঠানের এক পাশে বিনা তাহার নিজের হাতে বেল ফুলের যে গাছটি পুঁতিয়াছে, তাহাতে শুষ্ক শাখায় সাদা সাদা কয়েকটি কুড়ি ধরে। এমনি করিয়া বছর কাটিয়া যায়। জানালার বাহিরে প্রতিদিন সেই একই দৃশ্য দেখিয়া দেখিয়া বিনার জীবন যেন এইবার হাঁপাইয়া উঠিয়াছে। সকালে ট্রেনটা পার করিয়া দিয়া হরিপদ যখন বাসায় আসে, বিনা তখন রান্না করে। তাও সে রান্না করিতে করিতে উঠিয়া একবার স্বামীর কাছে আসিয়া বসে, হাসিয়া বলে, হ্যাঁগা, তুমি বদলির দরখাস্ত করেছ, না আমায় মিছে কথা বলে ভুলিয়ে রাখছ। হরিপদ তাহার জুতায় কালি ঘষিতে ঘষিতে মুখ তুলিয়া বলে, কেন গো, বদলি বদলি করে যে আমার খেপি তুললে দেখছি। বিনা রাগ করিতে জানে না, মৃদু হাসিয়া আবার তাহার উনানের কাছে গিয়া দাঁড়ায়। অর্থাৎ আর সে তাহাকে খেপাইবে না। খানিকক্ষণ সে চুপ করিয়া এটা সেটা নাড়াচাড়া করিতে করিতে ভাবে, রেল কোম্পানির মতো নিষ্ঠুর কোম্পানি আর পৃথিবীতে কেহ নাই। স্বামী তাহার খাটিয়া খাটিয়া হয়রান হইয়া উঠিতেছে, ছুটি না থাক, অন্যত্র বদলি না করুক, স্ত্রীর সঙ্গে দুদণ্ড বসিয়া কথা বলিবার অবসরও তো দেওয়া উচিত। উনানে ভাত চড়াইয়া দিয়া হাত ধুইয়া বিনা আবার ঘরে আসিয়া ঢোকে, বলে, কেন, আমি কি তোমার জুতো ঘষে দিতে পারি না? হরিপদ বলে, পারবে না কেন, আমি ঘষছি, তাতে হয়েছে কি? তারপর বেচারা বিনা আর কোনো কথা খুঁজিয়া পায় না, হেট মুখে দাঁড়াইয়া দাঁড়াইয়া এক দৃষ্টে স্বামীর জুতা ঘষা দেখিতে থাকে। সেদিন দুপুরে বিনা হঠাৎ একসময় বলিয়া বসে, বিকেলের দুটো ট্রেনই নাকি উঠে যাবে শুনছিলাম, কই গেল না তো? হরিপদ বলে, ট্রেন উঠে গেলে তোমার ভারী দুঃখ হয় না? বিনা জিজ্ঞাসা করে, কেন? হরিপদ বলে, জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে আর লোক দেখা হয় না। বিনা হাসিয়া বলে, না, পারলে না বলতে, বিকালে ট্রেন দুটো উঠে যাওয়াই আমি চাইছি, উঠে গেলে বাঁচি। এবার হরিপদ বলে, কেন? এ কেনর জবাব দিতে গিয়া বিনার কণ্ঠস্বর রুদ্ধ হইয়া আসে। লজ্জায় সে তাহার গাল দুটি রাঙা করিয়া ঈষৎ হাসিয়া বলে, বারে, ও সময় একা থাকতে আমার কষ্ট হয় না বুঝি, তোমার কি, তুমি তো লোকজনের সঙ্গে, বলিয়াই বিনা জানলার কাছে গিয়া পিছন ফিরিয়া দাঁড়ায়। বাহিরে চাহিয়া দেখে, ইদারাটার কাছে রামধনিয়ার ছাগলটাকে একটা খুঁটির সঙ্গে দিগদড়ি দিয়া বাঁধিয়া দেওয়া হইয়াছে। পাছে লাইনে কাটা যায় বলিয়া লক্ষ্মী তাহাকে এমনি করিয়াই গলায় তাহার একটি লম্বা দড়ি দিয়া রোজ বাঁধিয়া রাখে। সুদীর্ঘ 8 বৎসর পরে তাহাদের এই একঘেয়ে জীবনে হঠাৎ একদিন এক বৈচিত্র্য দেখা দিল। সন্ধ্যার ট্রেনখানা স্টেশনে আসিয়া দাঁড়াইয়াছে। হরিপদ কালো আলপাকার কোট ও মাথায় গোল টুপিটি পরিয়া ট্রেনের যাত্রীদের টিকিট লইবার জন্য একটি আলোর খুঁটির নিচে দাঁড়াইয়া। ট্রেন হইতে লোক নামিল মাত্র 2 জন, উঠিল 1 জন। হঠাৎ কে যেন ট্রেনের হাতল ধরিয়া ডাকিল, হরিপদ দাদা! পরিচিত কণ্ঠস্বর। হরিপদ দেখিল প্ল্যাটফর্মে আলোটা তাহার মুখে গিয়া পড়িয়াছে, চিনিতে দেরি হইল না। সুকুমার জেরে, নাম নাম নেবে পর, সুকুমার ছোকরাটি কি যেন বলিতে যাইতেছিল। হরিপদ ততক্ষণে তাহার কাছে আগাইয়া আসিয়া হাত ধরিয়া তাহাকে গাড়ি হইতে নামাইল, সঙ্গে মাত্র একটি সুটকেস। গাড়ি ছাড়িয়া দিল। সুকুমার বলিল, তুমি যে স্টেশনে আছো তা আমি জানতাম না দাদা, তবে এই লাইনে যে আছো তা জানি, সেই জন্যই তো প্রত্যেকটি স্টেশনে উকি মেরে মেরে দেখছিলাম, যদি দেখা হয়ে যায় ভালোই হলো, অনেকদিন পরে দেখা হয়ে গেল। তুমি ভালো আছো?
বৌদি ভালো আছে? ঘাড় নাড়িয়া হরিপদ বলিল, হ্যাঁ ভালোই আছে। আচ্ছা চল তোকে বাসাতেই রেখে আসি। বলিয়া সেই জ্যোৎস্না লোকিত সন্ধ্যায় দুজনে তাহাদের সেই ছোট্ট বাসার দরজায় আসিয়া দাঁড়াইল। হরিপদ ডাকিল, ওগো খোলো খোলো, দেখো কে এসেছে দেখো। বিনা তাড়াতাড়ি দরজা খুলিতে আসিয়া দেখে স্বামীর সঙ্গে এক অপরিচিত যুবক। তাড়াতাড়ি ঘোমটা টানিয়া সে সরিয়া যাইতেছিল। হরিপদ বলিল, বিয়ের সময় মাত্র একবার দেখেছিলে, চিনতে পারবে না। আমাদের যোগেশ মামার ছেলে গো, সুকুমার, এবার চিনলে তো? বিনা এবার তাহার ঘোমটাটি ঈষৎ তুলিয়া দিয়া সুকুমারের মুখের পানে চকিতে একবার তাকাইয়াই চোখ নামাইল। সুকুমার তাড়াতাড়ি কাছে গিয়া মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া বলিল, প্রণাম বৌদি, ওরকম লজ্জা যদি করেন তো এই আমি চললাম। বিনাকে বাধ্য হইয়া তাহার মুখের পানে আর একবার তাকাইতে হইল। সুটকেসটা ঘরের ভিতর রাখিয়া হরিপদর সঙ্গে সুকুমার কথা কহিতেছিল। বিনা তাহার জন্য চা তৈরি করিতে গেল। সুকুমার বলিল, কয়লার কারবার করছি কি না, তাই একবার মানিকগঞ্জে যাচ্ছিলাম। কাল সকালেই কিন্তু আমায় চলে যেতে হবে হরিপদ দাদা। আচ্ছা, সে এখন দেখা যাবে, তুই বস, তোর বৌদির সঙ্গে কথাবার্তা বল, ততক্ষণ আমি কাজটা সেরে আসি, বলিয়া হরিপদ স্টেশনে চলিয়া গেল। বৌদিদির চা তখনও হয় নাই, একটা ঘরের মধ্যে একাই বা সে চুপ করিয়া বসিয়া থাকে কেমন করিয়া। উঠানের পাশেই ছোট্ট রান্নাঘর, সুকুমার উঠিয়া গিয়া রান্নাঘরের চৌকাঠের উপর চাপিয়া বসিল। বৌদির ঘরকন্যা দেখতে এলাম। বা, এখনো লজ্জা করছেন বৌদি? না বৌদি, তাহলে আমি চললাম। বিনা এইবার তাহার মাথার ঘোমটা সম্পূর্ণ খুলিয়া দিয়া তাহার সে সুন্দর মুখখানি অনাবৃত করিয়া হাসিয়া বলিল, কেন যাবে কেন ঠাকুরপো, বিয়ে করেছো নাকি? সুকুমার হাসিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, না বৌদি, বিয়ে আর হলো না, হলে আপনাকে নিমন্ত্রণ করব, যাবেন তো? বিনা বলিল, কেন যাব না? চা তৈরি করিয়া চায়ের বাটিটি বিনা সুকুমারের হাতের কাছে আগাইয়া দিয়া বলিল, ভালো চা হয়তো হলো না ঠাকুরপো, তা কি আর করবে বলো, ওই খেতে হবে। চায়ে চুমুক দিয়া সুকুমার বলিল, বৌদিদির হাতের তৈরি চা এই আমার অমৃত, এর চেয়ে ভালো চা আমার জোটে না বৌদি, আপনি নিশ্চিন্ত থাকুন। আলাপ জমিয়ে উঠিতে দেরি হইল না। বিনা আজ বহুদিন পরে কথা কহিয়া বাঁচিয়াছে, কথা যেন তাহাদের আর ফুরাইতে চায় না। রাত্রে তুমি কি খাও ঠাকুরপো, লুচি করে দেই খান কতেক, কি বলো? দোহাই বৌদি, রাত্রে লুচি আমি কোনোদিনই খাই না, আমি ভাত খাবো। বিনা বলে, ভালো তরি দরকারি ব্যবস্থা কিছু নেই ঠাকুরপো, ভাত খেতে তোমার কষ্ট হবে, এমন হতচ্ছাড়া জায়গা কিছু মেলে না। সুকুমার বলে, এবার আমি রাগ করব বৌদি, এ কি আরম্ভ করলেন আপনি, অত লৌকিকতা আমার ভালো লাগে না। বৌদিদি বলে, লৌকিকতা নয় ভাই, তুমি কি আর রোজ আসবে, পদ ফুলে হঠাৎ এসে পড়েছ, আর হয়তো এই বৌদিদিটির কথা তোমার মনেই থাকবে না। সুকুমার বলে, থাক, ভুলে যাবার মতো বৌদি আপনি নন, আপনাকে একবার যে দেখে সে বোধহয় জীবনে আর ভোলে না। এ কথার জবাব সে আর খুঁজিয়া পায় না। চোখ তুলিয়া সুকুমারের মুখের পানে একবার তাকাইয়াই মুখ নামাইয়া সেও ঈষৎ হাসিয়া বলে, থাক। তাহার পর দুজনেই চুপ। সুকুমারের চা খাওয়া শেষ হইয়াছিল, বাটিটা হাত হইতে নামাইয়া দিয়া বলিল, আপনি এবার বোধহয় রান্না করবেন, আমি এখানে বসে থাকলে আপনার লজ্জা করবে না তো? বিনা ঘাড় নাড়িয়া বলিল, না, বলিয়া সে চৌকাঠের কাছে একটি আসন পাতিয়া দিয়া বলিল, ভালো করে চেপে এখানে বসো ঠাকুরপো, তোমার কষ্ট হচ্ছে। সুকুমার ভালো করিয়াই চাপিয়া বসিল। পরদিন সকালেই সুকুমারের চলিয়া যাইবার কথা। বিনা বলিল, পাগল হয়েছে ঠাকুরপো, আজ কি তোমায় ভালো করে না খাইয়ে ছেড়ে দিতে পারি কখনো, যেতে হয় কাল যেও। এ অনুরোধ এড়ানো শক্ত, বাধ্য হইয়া সেদিন তাহাকে থাকিতে হইল। বিনা তাহার স্বামীকে রাত্রেই বলিয়া রাখিয়াছিল,
সকালে হরিপদ কোথা হইতে একটা মাছ সংগ্রহ করিয়া রামধনিয়াকে দিয়া পাঠাইয়া দিয়াছে। সুকুমার বলিল, দাদাকে দেখছি স্টেশনের সব কাজই করতে হয়, বাড়ি এসে দুদণ্ড যে বিশ্রাম করবে তারও ফুরসত মিলে না। বৌদি, একা একা দিন আপনার কাটে কেমন করে বলুন তো? বাহিরে মাছটা পড়িয়া আছে, তাড়াতাড়ি সেটাকে কুটিবার ব্যবস্থা না করিলে এখনই হয়তো কাকে মুখ দিবে। তাই সে সলজ্জ একটুখানি হাসিয়া একরকম ছুটিয়াই বাহিরে চলিয়া গেল, মুখে কিছুই বলিতে পারিল না। ব্যাপারটা যে সুকুমার বুঝিল না তা নয়, কথাটা বলা হয়তো তাহার উচিত হয় নাই। তাই সে কিয়ৎক্ষণ জানলার বাহিরে এক দৃষ্টে তাকাইয়া চুপ করিয়া বসিয়া রহিল। কিন্তু তাহার নীরবতাও বিনার ভালো লাগিল না। মাছ কোটা শেষ করিয়া হঠাৎ একসময়ে ঘরে ঢুকিয়া বলিল, অমন চুপ করে বসে রইলে যে ঠাকুরপ? হাসিয়া সুকুমার বলিল, ঝগড়া করব আপনার সঙ্গে। বিনাও হাসিল, বলিল, করো না, পারবে? বলিয়াই সে আর জবাবের অপেক্ষা না করিয়াই রান্নাঘরে গিয়া ঢুকিল। আহারাদির পর খানিকটা বিশ্রাম করিয়া সুকুমার বলিল, যাই একটু স্টেশনে বেরিয়ে আসি। বিনা বলিল, এসো, খাঁচার ভেতর কাল থেকে বাস করে জীবন বোধহয় তোমার হাঁপিয়ে উঠেছে। সুকুমার তাহার বৌদির দিকে তাকাইয়া মৃদু একটুখানি হাসিল মাত্র। বিনা জিজ্ঞাসা করিল, হাসলে যে? সুকুমার বলিল, আমার প্রাণ যদি একদিনই হাঁপিয়ে ওঠে আপনার তাহলে এই 8 বছরে কি হওয়া উচিত? তাচ্ছিল্য ভরে বিনা বলিল, আমার কথা ছেড়ে দাও ভাই, আমি মেয়ে হয়ে জন্মেছি, আমাদের উপায় কি? বলিয়াই ম্লান একটুখানি হাসিয়া বলিল, বেশি দেরি করো না, আমি চা তৈরি করে রাখব। দেরি অবশ্য বেশি সে করে নাই, ফিরিয়া যখন আসিল তখন সন্ধ্যা হইয়াছে। দরজার করা নাড়িবা মাত্র হেরিকেন লঞ্ছন হাতে লইয়া বিনা আসিয়া দরজা খুলিয়া দিল। দেখা গেল বিনা বেশ করিয়া গা ধুইয়া ভালো করিয়া চুল বাঁধিয়াছে, ভালো একখানি শাড়ি পরিয়াছে, জামা গায়ে দিয়াছে, পায়ে লাল টকটকে আলতা, হাতে কয়েক গাছা সোনার চুড়ি, জামা কাপড় হইতে ভুর ভুর করিয়া একটা সস্তা এসেন্সের উগ্র গন্ধ বাহির হইতেছে। কিন্তু মানাইয়াছে চমৎকার, হঠাৎ দেখিলে দুদণ্ড তাকাইয়া থাকিতে হয়। সুকুমার বলিয়া উঠিল, বাহ, এ যে তোমাকে দেখছি আর চিনতে পারা যাচ্ছে না বৌদি। সলজ্জ একটু হাসিয়া বিনা বলিল, কেন, অপরাধ? সুকুমার বলিল, অপরাধ নয় বৌদি, ছাই চাপা আগুনের যেমন ছাই উড়ে গেলে আগুন বেরিয়ে পড়ে, তোমারও দেখছি আজ তাই হয়েছে। কাল থেকে দেখছিলাম চুলগুলো উস্কো ফুস্কো, ময়লা একখানা কাপড়, পায়ে আলতা ছিল না। সত্যি বৌদি, আজ আপনাকে একেবারে নতুন মানুষ বলে মনে হচ্ছে। বিনা বলিল, তোমারও যে দেখছি মাথা খারাপ হলো ঠাকুরপ, আমার রূপ নিয়ে কবিত্ব করতে গিয়ে আপনি তুমিতে যে গুলিয়ে ফেললে। সুকুমার বলিল, তা হোক বৌদি, আপনাকে আপনি না হয় নাই বললাম, কিন্তু সত্যি বলছি বৌদি, তোমায় আজ ভারী ভালো দেখাচ্ছে। দেখো তো পায়ে আলতা না পড়লে মেয়েদের কখনো মানায়? আজ তোমারও পায়ের ওপর প্রণাম করতেও সুখ। বিনা হঠাৎ হাসিয়া উঠিল, বাহ, হাসছ যে বৌদি, আমি কি মিছে বললাম? না, সেজন্য হাসিনি, তুমি আলতার কথা বললে তাই হঠাৎ হেসে ফেললাম। বাক্স খুলে দেখি আলতা নেই, সে যে আজ ক বছর ধরে নেই কে জানে। তখন কি করলাম জানো? ওই দেখো, বলিয়া বিনা আঙুল বাড়াইয়া মেঝের উপর যে জিনিসগুলি দেখাইয়া দিল সুকুমার সেগুলি চিনিতে পারিল না। বলিল, কি ওগুলো? বিনা বুঝাইয়া বলিল, আমাদের ওই ইদারার পাশে কতগুলো ফণি মনসার গাছ আছে দেখেছ? ওই গাছের ওগুলো ফুল কি ফল জানে না ভাই, ছোটবেলায় ওই দিয়ে আমরা আলতা পড়তাম। আজও হঠাৎ আলতা পড়বার শখ হতেই লক্ষ্মীকে ডেকে ছুরি দিয়ে ওইগুলো কেটে আনলাম। ভারী বিশ্রী কাটা, হাতে একবার ফুটলে আর সহজে বেরোতে চায় না, তাই খুব সাবধানে বেছে বেছে ওইগুলো টিপে টিপে লাল রস নিংড়ে আলতা যখন আমি পড়ছিলাম তখন তুমি দরজায় কড়া নাড়লে, অতি কষ্টে হাসি চেপে তোমায় আমি দরজা খুলে দিলাম।
দাঁড়াও, ওগুলো ফেলে দিই বলিয়া হাসিতে হাসিতে ফণি মনসার ফলগুলো সে জানলা গলাইয়া বাহিরে ফেলিয়া দিতে লাগিল। সুকুমার বলিল, এতেই এমনি? তা না জানি সত্যিকারে আলতা পড়লে। হাত নাড়িয়া বিনা বলিল, যাক খুব হয়েছে। বলিল, না এত প্রশংসা যখন করলে তখন তোমায় এক পেয়ালা চা দেখছি এনে দিতেই হবে। উনন আমার ধরে গেছে, বেশি দেরি হবে না, বসো। বলিয়া বিনা চা তৈরি করিতে গেল। রান্নাঘর কাছেই, সুকুমার সেইখানে বসিয়া বসিয়াই বলিল, রান্নাঘর কাছেই। সুকুমার সেইখানে বসিয়া বসিয়াই বলিল, প্রশংসা নয় বৌদি, সাজলে তোমাকে সত্যি খুব সুন্দর দেখায়। রান্নাঘর হইতে জবাব আসিল, কিন্তু তাতে তো কিছু লাভ হবে না ঠাকুরপ, তুমি এবার খুব সুন্দরী একটি মেয়ে দেখে বিয়ে করো, মেয়ে দেখবার ভারটা না হয় আমার হাতেই দিও। লজ্জায় সুকুমার চুপ করিয়া বসিয়া মুচকি মুচকি হাসিতে লাগিল। সেই দিন রাত্রেই সুকুমারকে মানিকগঞ্জে যাইতে হইবে, না গেলে সমূহ ক্ষতির সম্ভাবনা। সুকুমার বলিল, তোমায় ছেড়ে যেতে আমার ইচ্ছে হয় না বৌদি। সে কথা না বললেও বুঝতে নিশ্চয় পেরেছ। আচ্ছা, ফেরবার পথে যদি পারি তো না হয় আর একবার। এসো কথাটা বিনার মুখ দিয়া আর বাহির হইল না। সুকুমার যে এত শীঘ্র হঠাৎ আবার চলিয়া যাইবে তাহা সে একরকম ভুলিয়াই গিয়াছিল। হরিপদ ইহারই মধ্যে দরজার কাছে গিয়া দাঁড়াইয়াছে, হাঁকিয়া বলিল, তুই তবে আয় সুকুমার, আমার আর দাঁড়াবার অবসর নেই। যাই বলিয়া সুটকেসটা তুলিয়া লইয়া হরিপদর পিছু পিছু সুকুমারও বাহির হইয়া গেল। বিনার বাড়ির পাশ দিয়া যে গাড়ি পার হইয়া যায়, এ দুদিন বিনা সে কথা ভুলিয়াই ছিল। আজ এই অতিথিটি চলিয়া যাইবা মাত্র দৃষ্টি তাহার আবার সেই দিকে নিবদ্ধ হইয়া রহিল। মানিকগঞ্জ যাইবার গাড়ি পার হইল প্রায় আধ ঘন্টা পরে। গাড়ির আরোহীদের মধ্যে ছিল সুকুমার জানলার পথে তাকাইয়া, আর সেই ক্ষুদ্র গৃহের বাতায়ন পার্শ্বে বিনা ছিল তাহার ব্যগ্র ব্যাকুল দৃষ্টি প্রসারিত করিয়া। আকাশে ছিল অজস্র জ্যোৎস্না, গাড়িতে ছিল আলো, অথচ কেহ কাহাকেও দেখিতে পাইল না। বিনার অস্থির চঞ্চল দুটি চক্ষু তারকার সম্মুখ দিয়া সশব্দে ট্রেনখানা পার হইয়া গেল। শূন্য গৃহ আবার তেমনি খা খা করিতে লাগিল, আবার সেই একঘেয়ে একটানা জীবন। দু তিন দিন পরে আবার সুকুমারের ফিরিবার কথা। বিনা জানলার কাছে বসিয়া বসিয়া ট্রেন দেখে আর ভাবে, আর দিন গোনে। জানালার বাহিরে ধরিত্রী যে ভগ্নাংশটুকু তাহার চোখের সম্মুখে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিভাত হইয়া আছে, চোখ বুঝিলেই যে দৃশ্য তাহার মানসচক্ষে হুবহু ছবির মতো ভাসিয়া ওঠে, সেটুকু দেখিয়া দেখিয়া এখন তাহার এমন হইয়াছে যে সে না দেখিয়াও বলিয়া দিতে পারে। লাইনের ধারে একটি বাঁকা পলাশ গাছের নিচে একটা উইয়ের ঢিপি, পাশেই ছোট্ট একটি ডোবায় বারো মাস জল জমিয়া থাকে। তাহারই এক কোণে একটি রক্ত শাপলার ঝাড়, লাল রঙের দুইটি শালুক সেখানে রোজই সে ফুটিয়া থাকিতে দেখে। ঝোপের ভিতর একটি ডাহুক দম্পতি বোধ করি তাহাদের বাসা বাঁধিয়াছে। দিনের বেলা তাহারা কোথায় থাকে কে জানে, সন্ধ্যা হইলেই ডাহুক দুইটি তাহাদের সন্তান সন্ততি লইয়া ওই শাপলা ঝোপে আসিয়া আশ্রয় গ্রহণ করে। বিনা জানে সুমুখে ধানের মাঠে তিনটা মাঠ বাদ দিয়া চতুর্থ মাঠের আলটা বাঁকা, দূরে একটা পুকুর পাড়ে ২৫টি তালের গাছ, দক্ষিণ দিক হইতে পাঁচটা গাছের পর যে ফাঁকটুকু আছে দিনের সূর্য সেইখানে গিয়া পৌঁছাইলেই তাহার রং হয় লাল। বিনা তখন বুঝিতে পারে সূর্যাস্ত হইতে আর দেরি নাই, কিন্তু আজকাল আর ওসবের দিকে তাহার নজর যেন কম। আজকাল সে দেখে শুধু মানিকগঞ্জ হইতে আসিবার ট্রেন। ট্রেনের জানলার পথে আরোহীদের মধ্যে সুকুমারের অনুসন্ধান করে। নিরাশ হইয়া শেষে চুপ করিয়া বসে। বহুদূর হইতে শব্দ শুনিয়া সে ঠিক বলিয়া দিতে পারে মালগাড়ি কি প্যাসেঞ্জার। দুদিন যায়, তিন দিন যায়, চার দিনের দিন
তখনও সে আশা ছাড়ে না, মনে হয় সুকুমার আসিবে। কিন্তু দিনের পর দিন পার হইয়া শেষে সপ্তাহ পার হইয়া গেল, সুকুমার আসিল না। বিনা ভাবে বিবাহ না করুক, ছেলেটি বেশ ভালো ছেলে, কয়লার কারবার করিয়া বেশ দু পয়সা রোজগার করে। যে মেয়ের সঙ্গে তাহার বিবাহ হইবে সে হয়তো তপস্যা করিতেছে। নিজের রোজগার ছাড়িয়া দিয়া এখানে তাহার এমনই বাকি আকর্ষণ যে বসিয়া বসিয়া দুদিন গল্প করিয়া যাইবে? আসিতে সে পারে না, আর কেনই বা আসিবে? আর সেই বা নিতান্ত স্বার্থপরের মতো তাহার আসবার কথাটা ভাবে কেন? হরিপদর জামাটা বড় ময়লা হইয়াছিল। বিনাকে সেদিন সে ডাকিয়া বলিল, জামাটায় আজ একটু সাবান দিয়ে দিও তো। সাবান দিবার জন্য জামাটা সে উঠানে লইয়া যাইতেছিল। পকেটে কিছু আছে কি না দেখিবার জন্য একটা পকেটে হাত ঢুকাইতেই ভারী মতো কি একটা বস্তু তাহার হাতে ঠেকিল। এটা কি গো? জিনিসটা বাহির করিয়া বিনা দেখিল, লাল কাগজের বাক্সের ভেতর তরল আলতার একটা শিশি। জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, এটা তুমি পেলে কোথায়? আহারাদির পর হরিপদ একবার গড়াইয়া লইতেছিল, বলিল, দেখলে কিরকম মনের ভুল, আর চার দিন ধরে তোমায় বলবো বলবো করেও ভুলে গেছি। সুকুমার সেদিন রাত্রের ট্রেনে মানিকগঞ্জ থেকে বাড়ি ফিরছিল, গাড়ি থেকে আমায় ডেকে সেদিন তোমার জন্যে ওই আলতার শিশিটি দিয়ে গেছে। এত করে বললাম তা কিছুতেই নামল না, বললে খুব জরুরি কাজ আছে দাদা, আজ আসি। অনেকক্ষণ ধরিয়া আলতার শিশিটি বিনা নাড়াচাড়া করিয়া দেখিতে লাগিল, খুলিয়া দেখিল চমৎকার আলতা, রক্তের মতো লাল। তাহার পর দেড় বৎসর পার হইয়াছে, সুকুমার আর আসে নাই। হরিপদর আরও চার টাকা মাহিনা বাড়িয়াছে। তখন বসন্তকাল, পলাশের ঝোপে লাইনের ধারে যেখানে সেখানে যখন তখন কোকিল ডাকিতে শুরু করিয়াছে। এমনি দিনে হরিপদ বদলির দরখাস্ত মঞ্জুর হইয়া আসিল। বদলি হইয়াছে প্রকাণ্ড এক জংশন স্টেশনে, সেখান হইতে বেশি দূরে নয়, বিনার মামার বাড়ির কাছেই। কিন্তু হইলে কি হয়, বিনার যেন এখন আর সেই উৎসাহ নাই। গত তিন চার মাস তাহাকে ম্যালেরিয়া ধরিয়াছে, অত রূপ তাহার এই অল্প দিনের মধ্যেই কেমন যেন ম্লান হইয়া গিয়াছে। বাসার জিনিসপত্র রামধনিয়া বাদাছাদা করিয়া দিল, লক্ষ্মী আসিয়া চোখে কাপড় চাপা দিয়া কাঁদিতে লাগিল। যে স্থান পরিত্যাগ করিবার জন্য বিনা একদিন পাগল হইয়া উঠিয়াছিল, আজ এই সুদীর্ঘ নয় বৎসরের পর সে বাড়ি ছাড়িয়া যাইতে বিনার চোখেও জল আসিল। জংশন স্টেশনের চমৎকার কোয়ার্টার, বাড়িগুলো বড়, উঠানে জলের কল, স্নান করিবার ঘর, চৌবাচ্চা, ইলেকট্রিকের আলো, চারিদিকে লোকজন, গাড়ি ঘোড়া, সাহেব মেম, পরিষ্কার পরিচ্ছন্ন ছোটোখাটো শহরের মতো জায়গা। লাল ফুলে ভরা প্রকাণ্ড একটি কৃষ্ণচূড়ার গাছ দরজার সম্মুখে একেবারে তাহাদের উঠোনের উপর ঝুঁকিয়া পড়িয়াছে। হরিপদ হাসিয়া বলে, কেমন হয়েছে তো এবার? বিনাও ম্লান একটুখানি হাসে, ঘাড় নাড়িয়া বলে, হাঁ। হরিপদ বলে, ভালোই হলো, এখানে এসে শরীরটা তোমার সারবে। এবার রেলের একজন খুব বড় ডাক্তার আছে, কালই একবার ডেকে দেখাবো ভাবছি। বিনা বলে, না গো না, আর ডাক্তার দেখাতে হবে না, এমনিই সেরে যাবে। কিন্তু সারে না, স্নান করিতে গেলেই গায়ে জল ঠেকিবা মাত্র শরীরটা তাহার কেমন যেন শিরশির করিয়া ওঠে, স্পষ্ট জ্বরও হয় না, অথচ ভিতরে ভিতরে দিন দিন দুর্বল হইয়া যায়। তাহাতেই কোনো রকমে নিজের হাতেই সংসারের কাজকর্ম করে, স্নানও করে, ভাতও খায়, অথচ মুখ ফুটিয়া স্বামীকে কোনো দিন কোনো কথাই বলে না। বলে না তো বলে না, হরিপদ নিজের কাজকর্ম লইয়া ব্যস্ত থাকে, ডাক্তার আনিবার কথা সে ভুলিয়া যায়। এখানে আসিয়া অবধি হরিপদর প্রায়ই রাত্রে ডিউটি পড়ে, দিনের বেলা পড়িয়া পড়িয়া ঘুমায়। সেদিন সে অমনি ঘুমাইতেছে, রান্না সারিয়া হরিপদকে স্নান করিবার জন্য তুলিতে গিয়া বিনা থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে সেইখানেই বসিয়া পড়িল। বলিল, ও গো, আমার জ্বর এলো। লেপের পর লেপ চাপা দিয়া জড়াইয়া ধরিয়াও হরিপদ বিনার কাঁপুনি আর থামাইতে পারে না। শীতে কাঁপিতে কাঁপিতে লেপের তলা হইতে বিনা বলিল, ও গো, তুমি রাত জেগেছ, যাও
স্নান করো গে, করে নিজেই চারটি হেসেল থেকে কি আর করবে লক্ষ্মীটি বলিয়া লেপের তলায় হাতড়াইয়া হাতড়াইয়া হরিপদর হাতখানা বিনা তাহার আগুনের মতো গরম হাত দিয়া ধরিতে গিয়া কাঁদিয়া ফেলিল। সে কান্না হরিপদ দেখিতে পাইল না। দাঁড়াও, আজ ওই ডাক্তার আনছি বলিয়া সে স্নান করিবার জন্য উঠিয়া গেল। নিজেই ভাত বাড়িয়া খাইয়া হরিপদ ফিরিয়া আসিতেই বিনা জিজ্ঞাসা করিল, খেলে? ভালো করে খেয়েছো তো? কাঁসার সেই বড় বাটিতে মাছের ঝোল ছিল আর কলাই করা সেই সাদা রঙের। কথাটা হরিপদ তাহাকে আর শেষ করিতে দিল না, বলিল, হ্যাঁ গো হ্যাঁ, সবই খেয়েছি, তুমি একটুখানি চুপ করে ঘুমাও দেখি, আমি ডাক্তার ডেকে আনি। বিনা তাহার মুখের ঢাকা খুলিয়া বলিল, না তুমি যেও না, ডাক্তার ডাকতে হয় এরপর ডেকো। এই বলিয়া সে এক দৃষ্টে স্বামীর মুখের পানে কিয়ৎক্ষণ তাকাইয়া থাকিয়া বলিল, আমাকে এক গ্লাস জল দিয়ে তুমি ঘুমো, তোমায় আবার রাত জাগতে হবে। বিনাকে জল খাওয়াইয়া হরিপদ সত্যই ঘুমাইল। বৈকালে ঘুম ভাঙিতেই দেখে বিনা বসিয়া বসিয়া একটা ঝাঁটা লইয়া ঘর ঝাড় দিতেছে। হরিপদ ধরমর করিয়া উঠিয়া বলিল, ও কি হচ্ছে? বিনা হাসিয়া বলিল, জ্বর আমার অনেকক্ষণ সেরে গেছে। হরিপদ বিশ্বাস করিল না, বলিল, পাগল হলে নাকি? বিনা তাহার কাছে উঠিয়া আসিয়া বলিল, বিশ্বাস না হয় দেখো গায়ে হাত দিয়ে। হরিপদ তাহার গায়ে হাত দিয়া দেখিল, সত্যই তাই, জ্বর তাহার ছাড়িয়া গেছে। বিনা বলিল, বড় খিদে পেয়েছে, কি খাই বলো দেখি। হরিপদ জামা গায়ে দিয়া বলিল, দাঁড়াও আগে ডাক্তারবাবুকে একবার ডাকি, বলিয়া সে তাড়াতাড়ি বাহির হইয়া গেল। ডাক্তার বলিয়া গেলেন, ম্যালেরিয়ার পুরনো জ্বর, ও অমনি আসে আর যায়, খেতে দিন, কিন্তু একবার চেঞ্জে পাঠাতে পারলে ভালো হয়। হরিপদ খানিক ভাবিয়া বলিল, চেঞ্জে? পাড়াগায়ে পাঠালে চলে? ঘাড় নাড়িয়া ডাক্তারবাবু বলিলেন, চলে, বলিয়া তিনি ঔষধের প্রেসক্রিপশন লিখিয়া দিলেন। ঔষধ চলিতে লাগিল, জ্বর অমনি আসে আর যায়। হরিপদ বুঝাইয়া বলে, দেখো আমি কিছুদিন না হয় হোটেলেই খাই, আমার কোনো কষ্ট হবে না, তুমি যাও দিন কতক মামিমার কাছে থেকে এসো গে, কেমন? বিনা বলে, না গো না, আমার কিচ্ছু হবে না, আমি বেশ আছি। হরিপদ রাগ করিয়া বলে, তোমার সঙ্গে কে পারবে বলো, বেশ থাকো, এমনি করে জ্বর আসুক আর অনাচার অত্যাচার করো, তারপর একেবারে শয্যাশায়ী হয়ে পড়ে থাকবে। এখন হোটেলে খেতে দিচ্ছ না, তখন আমাকে নিজে রেঁধে খেতে হবে। বিনা হাসিয়া বলে, মরি মরি, নিজে রেঁধে খাবার লোকটি কেমন, তখন তুমি আর একটা বিয়ে করবে। হরিপদ আর জবাব দেয় না, রাগ করিয়া নীরবে বসিয়া থাকে। বিনা তাহার রাগ ভাঙাইবার জন্য ব্যস্ত হইয়া ওঠে, বলে, রাগ করলে? না না, বিয়ে তুমি করবে না তা আমি জানি, তোমার করবার সময় কোথায়? এমনি করিয়া রাগ অভিমানের পালা চলিতে চলিতে বিনাকে একদিন রাজি হইতেই হইল। বলিল, আচ্ছা তবে তাই হোক, আমাকে দিয়েই এসো, শরীরটা না হয় সারিয়েই আসি। কিন্তু? কিন্তু কি? বিনা বলিল, আমার গা ছুঁয়ে দিব্যি করে বলো, নিজের অযত্ন করিবে না? হোটেলে আবার মানুষে খায়, তার চেয়ে এক কাজ করো, এখানে একটা রাঁধুনি বামুন পাওয়া যায় না? হরিপদ বলিল, আচ্ছা তাই না হয় একটা বামুন টামুন দেখে বাড়িতে রান্না করিয়েই খাবো। বিনা বলিল, খাবো নয়, তোমাকে আমি খুব ভালো করে চিনি, পকেটে আলতা শিশি রেখে যে চারদিন ভুলে যায়, বামুন তুমি একটা নিয়ে এসো ডেকে, তাকে আমি দেখিয়ে শুনিয়ে দিই, দুদিন রান্না করুক আমি দেখি, তারপর। ব্রাহ্মণ এক ছোকরাকে পাওয়া গেল, নাম যতীন, সেখান হইতে ক্রোশখানেক দূরে একটা গ্রামে তাহার বাড়ি, রাধে ভালো, কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন। বিনা তাহাকে অনেক করিয়া বুঝাইয়া বলিল, তাহার পর স্বামীকে তাহার গায়ে মাথায় হাত দিয়া ঠিক সময়ে স্নানাহার করিবার শপথ করাইয়া জানাইল যে সে যাইতেছে বটে, কিন্তু মোটেই সে সেখানে বেশি দিন থাকিতে পারিবে না, চিঠি লিখেবা মাত্র সে যেন তৎক্ষণাৎ নিজে গিয়া তাহাকে লইয়া আসে। বলিল, বাক্স আমি নিয়ে যাব না, দু চারখানা কাপড় জামা তোমার ওই টিনের হাত বাক্সটাতে যা ধরে তাই নিয়েই আমি চললাম, তারপর দরকার হয়
মামিমা দেবেন সেজন্য ভেব না। দিন কয়েক পরে একটি দিনের মাত্র ছুটি লইয়া হরিপদ তাহাকে তাহার মামিমার কাছে রাখিয়া আসিল। বাপের বাড়ি কাছেই, কিন্তু সেখানে তাহার মাও নাই বাবাও নাই। মামার বাড়িতেই ছেলেবেলা হইতে মানুষ, তাই তাহাকে তাহার মামিমার কাছে রাখিয়া আসা ছাড়া আর উপায় কি? বিনার চিঠি আসে, সে বেশ ভালোই আছে। জ্বর একটু আধটু মাঝে মাঝে আসে বটে, কিন্তু সে কিছুই নয়, আসে আর যায়। চিঠি পড়িয়া হরিপদ খুশি হয়, আহা এতদিনের সাত তাহার বদলি হইয়া যদি বা সে জংশন স্টেশনে আসিল, আসিয়া অবধি একটি দিনের জন্য সে সুখে বাস করিতে পায় নাই। এইবার সে সারিয়া আসিয়া আবার সেই আগের মতোই হাসিয়া খেলিয়া কাজ করিয়া বেড়াইবে। কিন্তু দুনিয়ার বিধাতা বুঝি হরিপদর চেয়েও নিষ্ঠুর, তাহারই মতো অন্ধ। এক মাস পার হইতে না হইতেই বিনার মামিমার কাছ হইতে এক চিঠি আসিল। বিনার যেমন জ্বর হইত তেমনি জ্বর আসিতেছে। দিন চার পাঁচ আগে জ্বরটা একটু বেশি করিয়াই আসিয়াছে, এখনো মগ্ন হয় নাই। কাল রাত্রে একটু বিকারের মতো হইয়াছিল, ভুল বকিতে বকিতে হঠাৎ বাকরুদ্ধ হইয়া গেছে। জ্ঞান রহিয়াছে কিন্তু কথা কহিতে পারিতেছে না। তুমি বাবা একবার আমার এই চিঠিখানি পাইবা মাত্র আসিও। চিঠিখানি পাইবা মাত্র হরিপদর মাথা ঘুরিয়া গেল। তৎক্ষণাৎ স্টেশন মাস্টারের কাছে গিয়া ডাক্তারকে জিজ্ঞাসা করিয়া এক শিশি ঔষধ লইয়া হরিপদ ট্রেনে চড়িয়া বসিল। গ্রামে ঢুকিতে বুকখানা তাহার অজানা আতঙ্কে দূর দূর করিতেছিল, তবু সে গ্রামে ঢুকিল। লোকজনের মুখের পানে তাকাইতে তাহার ভরসা হইল না। কোনো রকমে মুখ নিচু করিয়া মামিমার ঘরের দরজার কাছে গিয়া দাঁড়াইতেই দেখা গেল মামিমা নিজেই দরজার কাছে দাঁড়াইয়া আছেন। হরিপদকে দেখিবা মাত্রই তাহার একখানা হাত চাপিয়া ধরিয়া তিনি কাঁদিয়া ফেলিলেন। হরিপদ তাহার মুখের পানে তাকাইয়া থরথর করিয়া কাঁপিতে লাগিল। অতি কষ্টে মামিমামা বলিলেন, হয়ে গেছে বাবা, বিনি চলে গেছে। আর কিছু তিনি বলিতে পারিলেন না, বলিবার প্রয়োজনও ছিল না। হরিপদ তখন মাটিতে বসিয়া পড়িয়াছে, চোখ দিয়া দর দর করিয়া জল গড়াইতেছে, ঠোঁট দুইটা থরথর করিয়া কাঁপিতেছে। এমন অকস্মাৎ সে যে চলিয়া যাইবে কে জানে। মামিমা কাঁদিতে কাঁদিতে তাহাকে হাতে ধরিয়া উঠাইলেন। বিনার ঔষধের শিশিটা সেইখানে কাত হইয়া পড়িয়া রহিল। দেখা গেল সপ্তাহের জন্য গ্রামের লোকজন আসিয়া উঠানে জড়ো হইয়াছে। সুমুখে ঘরের মেঝের উপর বিনার মৃতদেহ আপাদ মস্তক সাদা চাদর দিয়া ঢাকা। চাদরখানা সরাইয়া দিয়া উন্মাদের মতো হরিপদ তাহার মৃতদেহের উপর পড়িয়া কাঁদিতে লাগিল। মামিমা কাঁদিতে কাঁদিতে বলিলেন, যাওয়ার সময় কিছু বলে গেল না বাবা, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। কথাটা শুনিয়া হরিপদর কান্না যেন আরও বাড়িয়া গেল। বিনার সেই অর্ধমুদ্রিত ঘোলাটের দুইটি চক্ষুর পানে তাকাইতে গিয়াও সে আর তাকাইতে পারিল না। বুকের ভিতরটা তাহার মোচড় খাইয়া হু হু করিয়া উঠিতেই সে মামিমার পদপ্রান্তে লুটাইয়া পড়িয়া বলিতে লাগিল, আসতে সে চায়নি মামিমা, আমি ওকে জোর করে পাঠিয়েছিলাম। নদী তীরের শ্মশানে বিনার মৃতদেহ দেখিতে দেখিতে চোখের সম্মুখে পুড়িয়া ছাই হইয়া গেল। হরিপদকে মামিমা বারবার করিয়া শ্মশান হইতে বাড়ি ফিরিতে বলিয়াছিলেন। সব যাত্রীরাও বারে বারে তাহাকে গ্রামে ফিরিবার জন্য অনুরোধ করিতে লাগিল, কিন্তু হরিপদ কাহারও কথা শুনিল না। অবস্থা তখন তাহার ঠিক পাগলের মতো। বিনার হাতে আটগাঁথি সোনার চুড়ি ও কানের দুল দুইটি লইয়া ভিজা কাপড় পরিয়া ভিজা জামাটা কাঁধে ফেলিয়া নদীর তীরের পথের উপর দিয়া হরিপদ চলিয়া গেল। পুরোহিত তাহার পেছনে পেছনে কিছু দূর ছুটিয়া আসিয়া কাঁচা মাটির একটা ঢেলার মধ্যে খানিকটা চিতাভস্ম ও বিনার অস্থি কয়টি তাহার হাতে দিয়া বলিল, পারো তো এইটি গঙ্গায় ভাসিয়ে দিও, বুঝলে দিতে হয়। মাটির ঢেলাটি হরিপদর হাত বাড়াইয়া গ্রহণ করিল। ট্রেনে চড়িয়া হরিপদ যখন তাহার নির্দিষ্ট স্টেশনে নামিয়া বাসার দিকে চলিতে লাগিল, তখন সন্ধ্যা হইয়াছে। রেললাইনের উপর দিয়া প্রকাণ্ড একটা সেতু পার হইতে হয়, তাহার উপর দিয়া হরিপদ ধীরে ধীরে চলিতেছিল। কিছুদিন পূর্বে এই স্টেশনে কয়েকবার মালগাড়ি হইতে প্রচুর জিনিসপত্র চুরি যায়, তাই এখন এখানে বহুদূর পর্যন্ত ইলেকট্রিক আলোর ব্যবস্থা
ইলেকট্রিক আলোর ব্যবস্থা, আলোগুলো জ্বলিয়া উঠিয়াছে, চারিদিকে লোহার লাইন আর তার আর গাড়ি, অদূরে লোকোশেড, কালো কালো প্রকাণ্ড দানবের মতো ইঞ্জিনগুলো ছুটোছুটি করিতেছে, এদিকে ইলেকট্রিকের ইঞ্জিন ঘর, ওদিকে কারখানা, এদিকে যন্ত্র, ওদিকে কল, শুধু লোহা আর ইস্পাত, শুধু স্টিম আর আগুন। হরিপদর আপিসটা দেখা যাইতেছিল, কলের মতো লোকগুলা সেখানে কাজ করিতেছে, মনে হইল সে নিজেও ওই কল কারখানার সামিল, যন্ত্রের মতো পরের ইঙ্গিতে সেও তাহার এই ক্ষণস্থায়ী জীবনের যাত্রাপথে অন্ধের মতো হাঁটিয়া চলিয়াছে। ছুটি নাই, অবসর নাই, বিশ্রাম নাই, ক্লান্তি নাই, মৃত্যু পথযাত্রী বিনাকে একটুখানি দেখিবার অবসর পর্যন্ত নাই। বিনার কথা মনে হইতে তাহার চোখের সম্মুখে যেন হুহু করিয়া চিতাগ্নি জ্বলিয়া উঠিল। নদী তীরে সেই শ্মশান আর চিতা, সেই ধোয়া আর আগুন, আর সেই নিঃসার নিস্পন্দ বিনার মৃতদেহ, হাতে তাহারই অস্থি। ধীরে ধীরে এক পা করিয়া হরিপদ সেই কৃষ্ণচূড়া গাছের তলা দিয়া তাহার কোয়ার্টারের দরজায় আসিয়া দাঁড়াইল। সেই কোয়ার্টার, এইখান হইতেই বিনাকে সে জোর করিয়া মামিমার কাছে রাখিয়া আসিয়াছিল। ঘরের বাহিরে একটা আলো জ্বলিতেছে, দেখিল যতীন ছোকরাটি বারান্দায় মাদুর বিছাইয়া গভীর নিদ্রায় মগ্ন। হরিপদ তাহাকে আর জাগাইল না, ঘরে ঢুকিয়া আলো জ্বালিল। ভিজা কাপড় প্রায় শুকাইয়া গিয়াছে, জামাটা কাঁধ হইতে নামাইয়া রাখিতে গিয়া ঠক করিয়া কিসের যেন শব্দ হইল, হাত দিয়া দেখিল বিনার চুড়ি। বিনার চুড়ি ও দুল সে বিনার বাক্সেই রাখিয়া দিবে ভাবিয়া খাটের নিচে বালিশের তলা হইতে তাহার চাবির তোড়াটি বাহির করিয়া সে বাক্স খুলিল। বিনার বাক্স, তাহারই নিজের হাতে সাজানো জিনিস, কিন্তু এ কি, থাকে থাকে সাজানো কাপড় জামা সব যেন লাল, মনে হইল সব যেন রক্তে ছোপানো। হরিপদ তাহার চোখ দুইটা ভালো করিয়া রগড়াইয়া লইল, দেখিল না, চোখের ভুল নয়, সত্যই তাই। কম্পিত হস্তে ধীরে ধীরে একটি একটি করিয়া কাপড় জামাগুলি হরিপদ নামাইতে লাগিল, দেখিল বাক্সের এক কোণে সযত্ন রক্ষিত সুকুমারের দেওয়া সেই আলতার শিশিটি, ভাঙিয়া কোন সময় সমস্ত আলতা গড়াইয়া পড়িয়াছে। কয়েকটি কাপড়ের তলায় দেখিল তাহারই দেওয়া রেল কোম্পানির একটি সাদা খাতা, খাতার কয়েকটি পাতা ছিঁড়িয়া চিঠির মতো কি যেন লেখা হইয়াছে। কাগজগুলি হরিপদ তুলিয়া লইয়া পড়িতে লাগিল, বিনার হাতের লেখা কয়েকখানি চিঠি, কিন্তু চিঠির অধিকাংশ অক্ষর লাল আলতার দাগে অস্পষ্ট। একখানি চিঠির খানিকটা সে পড়িতে পারিল, লেখা আছে ভাই ঠাকুরপো, তাহার পর অনেকগুলি অক্ষর কাটা, তাহার পর লিখিয়া আছে তোমাকে যে চিঠি দিব, কিন্তু ঠিকানা জানি না যে। সে চিঠিখানি আর কিছু পড়িবার উপায় নাই। আর একখানি চিঠি, আগাগোড়া সবই লাল, মাঝখানে মাত্র কয়েকটি লাইন, সাজিলে আমাকে ভালো দেখায়, তুমি যে আমায় আলতা পরিয়া ভালো করিয়া সাজিতে বলিলে, কিন্তু কাহার জন্য সাজিব ভাই, কে দেখিবে, তোমার দাদা কাজের লোক, 24 ঘন্টা সে কাজ লইয়া ব্যস্ত থাকে, তাহার কি আর দেখিবার অবসর আছে ছাই। হরিপদর হাত হইতে কাঁপিতে কাঁপিতে কাগজগুলি মাটিতে পড়িয়া গেল, মাথার ভিতরটা বো বো করিয়া ঘুরিতে লাগিল, এবং তাহার দুই মুদ্রিত চক্ষুর সম্মুখে মনে হইল যেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড লাল রঙে রাঙা হইয়া উঠিয়াছে, চারিদিকে অজস্র ইঞ্জিন আর ধোয়া, কল আর কারখানা, টেলিগ্রাফের তার আর যন্ত্রের শব্দ, ওদিকে হুইসেল বাজিল, এদিকে ট্রেন আসিয়া দাঁড়াইয়াছে, রামধনিয়ার চিৎকার, লক্ষ্মীর ঝগড়া, টেলিগ্রাফ আসিয়াছে, বিনার অসুখ, বিনা রাগ করিয়াছে, বিনা চলিয়া যাইবে, সত্যই তো, তাহার অবসর কোথায়, তাহার অবসর কোথায়। কোয়ার্টারের মাঠে যাত্রা শুনিয়া যতীন এমন ঘুম ঘুমাইয়াছে যে উঠিল যখন তখন প্রভাত হইয়া গিয়াছে। ধর্মর করিয়া উঠিয়া বসিতেই দেখিল দরজা খোলা, ঘরে আলো জ্বলিতেছে, বাবু কোন সময় আসিয়াছেন তাহাও সে বুঝিতে পারে নাই। ঘরে ঢুকিতেই দেখে বাবুর খালি গা, খালি পা, বাক্স খোলা,
বাক্সের জিনিসপত্র ঘরময় ইতস্তত ছড়ানো, আর তাহারই মাঝখানে বাবু তাহার বাক্সের ডালির উপর মাথা রাখিয়া ঘুমাইয়া পড়িয়াছেন। আর পাশের বাড়ির সাদা রঙের একটা পোষা বিড়াল বিনার সেই অস্থির পিণ্ডটা লইয়া ঘরের মেঝের উপর পা দিয়া গড়াইয়া গড়াইয়া খেলা করিতেছে। আপনারা এতক্ষণ শুনছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প বদলি মঞ্জুর। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।